প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আবু সিদ্দিক ও মইনুলকে আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। দুপুর সোয়া একটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাজধানী ও দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। জঙ্গিদের ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য 10 লাখ করে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং জড়িতদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। রোববার দুপুরে দুই জঙ্গি আসামি আনসার ইসলামের সদস্য আবু সিদ্দিক ও মইনুলকে মোহাম্মদপুর থানার এক মামলায় হাজিরা দিতে আদালতে আনা হয়। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় পুরান ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজিরা ছিল। হাজিরা শেষে তাদের হাজতখানায় নেওয়ার পথে জঙ্গিদের ছিনতাইয়ের ঘটনা ঘটে। 6 জঙ্গি দুটি বাইকে করে এসে পুলিশ কনস্টেবলের চোখে স্প্রে দিয়ে কিল ঘুষি মেরে আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়। দীপন হত্যা মামলায় 8 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যার মধ্যে দুইজন পলাতক। গেল 10 ফেব্রুয়ারি দীপন হত্যা মামলার বহিষ্কৃত মেজর জিয়াউল হক জিয়া সহ 8 জনের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং জঙ্গিদের দ্রুত গ্রেফতার করা হবে। আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আসামি ছিল, তার মধ্যে 6 জন এসে ঘণ্টা দিয়েছে, তারা স্প্রে করে, এটা নতুন একটা তারা নতুন টেকনিক, এই টেকনিকটা ইউজ করে তারা দুইজনকে নিয়ে তারা নিয়ে গেছে এবং সেখানে আমাদের পুলিশের গায়ে তারা হাত তুলেছেন। যেহেতু তারা স্প্রে করেছে তারা চোখে দেখতে পায়নি, সেই সুযোগে তারা নিয়ে চলে গেছে, হুন্ডা দিয়ে পালিয়েছেন। আমাদের ডিবি পুলিশ গুলিগুলি প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট করছে, কাজ করছে, আমরা সিসিটিভি পর্যবেক্ষণ করছি, তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে। এদিকে দুপুরে সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এই ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা ঘটনা ঘটিয়েছে তারা কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে আমি তো বললাম, সেই কারা কারা জড়িত আছে সবগুলি আমরা খুঁজে বের করব। আর সীমান্ত দেওয়া হয়েছে এবং তাকে ধরার জন্য যেটাকে মানে সর্বোচ্চ ব্যবস্থাকে আমরা রেড অ্যালার্ট বলেছি সেই জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই ঘটনার পর আদালত পাড়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2015 সালের 31 অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সাল রেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই দিন দীপনের স্ত্রী শাহবাগে একটি হত্যা মামলা দায়ের করেন। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।